তো বন্ধুরা, আগের দিন তোমাদের সাথে আমি শেয়ার করে নিয়েছিলাম মায়াপুরের ব্লগ। আমি জানি তোমাদের মধ্যে অনেকেরই মায়াপুরের ব্লগটা অনেক ভালো লেগেছে। তো আমরা নবদ্বীপটা ভ্রমণ করতে পারবো কি না সেটা নিয়ে যথেষ্ট কনফিউজ ছিল, কারণ প্ল্যানিংটা ওইভাবে আমাদের ঠিক হয়নি আর বুঝতেও পারছিলাম না কতটা দূর হবে কি হবে। তো অ্যাট লাস্ট ভগবান চেয়েছে বলে মায়াপুরের সাথে নবদ্বীপ দর্শনটাও হয়ে গেছে। তো তোমাদের সাথে আজকে আমি নবদ্বীপের ব্লগটা শেয়ার করে নেব, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তাহলে যদি ভালো লাগে ব্লগটা পুরোটা দেখে নিও। চ্যানেল বেঙ্গুলি ব্লগার মমিতা। আগের ব্লগটা ঠিক যেখান থেকে শেষ করেছি তারপর থেকে এখানে শুরু করেছি। এটা হচ্ছে নবদ্বীপ ভ্রমণ, মানে নবদ্বীপের কী কী আছে না আছে সেগুলো এবার আমরা দেখব। চলো তোমরাও দেখবে। এটা কি মন্দির? এটা রাধা মাধব মন্দির, রাধা রমণ মন্দির আর কি। তো চলো একে একে দেখতে থাকি কী কী আছে, দেখে নেবো। দেখো বন্ধুরা, আমরা এখন এসেছি মহাপ্রভু বাড়ি আর কি। এটা মহাপ্রভুর বাড়ি, চলো। খুব কাছ থেকে দেখালাম আমার সিংহাসনটা, দেখো পুরো রূপোর কতটা সুন্দর, দেখো খুব সুন্দর পরিবেশ আর কি। এখন আছি তো নবদ্বীপে, তোমাদের বললাম। দেখো এটা মন্দিরের চূড়া, ওখানে একটা কলসি টাইপের দেখা যাচ্ছে বড়, সেটাই সত্য মঠ। তো দেখো এই যে মঠের পরিবেশটা, চারিদিকে জল, মাঝখানে ওই মন্দিরটা, জানি না কতটা বোঝাতে পারছি রোদ, আর এই পাশে তো একটু গার্ডেনিং করা আছে, ভীষণই ভালো আর কি। ওখানে বোটিংও করা যাবে, তবে আমরা বোটিং করব না। আর এখানে থাকার যারা থাকবে আর কি, থাকার জায়গা আছে আর কি। মন্দিরটা দেখো পুরো জলের মধ্যে, ভীষণই সুন্দর। এখানে বলছে নাকি হরিণ টরিণ আছে, চলো দেখি কোথায় হরিণ দেখতে পাওয়া যায়, যদি দেখতে পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। চলো তো, তাই সব মানে মঠগুলোই কি আছে, মঠ বা ধাম যেটাই বলো আর কি, সব বন্ধ আছে। আর এমনিতেও তো মঠের ভিতরের গৌরাঙ্গ দেবের বা ধরো রাধা কৃষ্ণের ফটোটা তুলতে দেয় না। যাই হোক, হরিণ টরিণ আছে দেখতে পেলাম না তো। দেখো হরিণ, না না ও কিচ্ছু করবে না, ওইভাবে নেওয়া যান। কি সুন্দর ডাকটা চলে আসলো না, হ্যাঁ গো এখানে হাঁস। গৈরীয় মঠ দেখতেই পাচ্ছ, ওখানে গার্ডেন যেরকম। আর এই মন্দিরের দরজাটা বন্ধ আছে, এটা বলছে চারটের সময় নাকি খোলে, সে যাই হোক। এখান থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো বন্ধুরা এই যে এই গাছের তলায় মন্দির, মানে মন্দিরের উপরে গাছ বা গাছের তলাটা মন্দির, অনেক পুরনো, অনেক দীর্ঘ পুরনো এই গাছ। যাই হোক এটাই হচ্ছে পোড়ামাতলা, চলো আগে গিয়ে দেখি কি হয়। পোড়ামাতলার হিস্ট্রিটা কতজন জানো জানি না, এই গাছটা পুড়ে গেছিলো তারপর থেকেই এখানে মন্দির হয়েছে যেটা আমি জানি, যতটা জানি তো তারপর থেকেই এই মায়ের নাম আছে পোড়ামাতলা মন্দির। আর এই গাছটা দীর্ঘ মানে প্রাচীন আর কি, আর এখন আমি পুজো করবো, আর এই ক্লিপিংটা তোমাদের সাথে চুরি করে শেয়ার করলাম। দেখো এটা হচ্ছে গোবিন্দ বাড়ি নাকি, তো যাই হোক মন্দিরটার ভেতরটা মানে ঢুকলাম কিন্তু ভেতরে আর কি ভগবানকে দর্শন হলো না, সেটা বন্ধ আছে, সেটা খুলবে 5টার সময় খুলে আর কি ইয়ে হবে, আরতি হবে। তো চলো আগে যাই গিয়ে দেখি
কি দেখতে পাই, সামনে কি আছে আর কি। বালদেব জিউ মন্দির, চলো ভেতরটা চলো দেখি কি আছে। প্যান্ডেল টাঙানো হচ্ছে, মনে হয় মন্দিরে কোনো উৎসব টুৎসব হবে। মন্দিরের উপরটা ঠিক এরকম আছে, প্রত্যেকটা মন্দিরই আর কি দ্বারটা বন্ধ আছে। তো এটাই দেখিয়ে দিলাম, দেখে নিলে এরপরে আর কি যখন তোমরা আসবে তখন দিনের মানে সকাল সকাল করে আসবে, সবগুলোকে একবারে দেখতে পাবে। যাই হোক, চারপাশটা দেখিয়ে দিলাম, আমি যতটা দেখেছি ততটাই তোমাদের দেখিয়ে দিলাম। ভেতরে ভগবান দর্শন হলো না, যাই হোক চলো। এখানে মনে হয় কোনো অনুষ্ঠান আছে, বুঝলে দেখতেই পাচ্ছ প্যান্ডেল। বন্ধুরা, এবার আমরা যাচ্ছি আসল যে নিতাইয়ের জন্মস্থান, তো সেই জায়গাটা যাচ্ছি যেখানটায় নিতাই জন্মগ্রহণ করেছে, তো সেই জায়গাটা যাচ্ছি। আর আমাদের গাইডটাকেও আমরা খুব ভালো পেয়েছি আর কি। এটা অ্যাকচুয়ালি আমার হাজবেন্ডের মানে পরিচিত, এখানে ডিউটি করতে আসে, সেই তার ফলে ওর সঙ্গে পরিচয় হয়ে গেছে। তো ভীষণই ভালো গাইড আর ভীষণ মানে ছেলেটা এত ভালো, কি বলবো, এত আমাদের সাথে সুন্দর ব্যবহার করছে, মানে আমি প্লিজড হয়ে গেছি। আমরা যাচ্ছি নিমাইয়ের জন্মস্থানে, চলো। ভেতরটা দেখো, যাই না ফটো তোলাটা। বন্ধুরা, আমি এখানে একটা ভিডিও ক্লিপিং নিয়ে নিয়েছি, যার ফলে তোমরা এই যে চৈতন্য দেবের জন্মস্থান, তো গৌরাঙ্গ বা চৈতন্য দেব, তো পুরো হিস্ট্রিটা তোমাদের সামনে তুলে ধরলাম, তোমরা পুশ করে পড়ে নিতেও পারবে, কোনো সমস্যা নেই। চলো তাহলে দেখি আগে কি দেখা যায়। জন্মস্থান আর তুলসী থাকবে না সেটা তো হতেই পারে না, কত তুলসী আর কত সুন্দর গার্ডেন আর কি। এটা হচ্ছে কৃষ্ণ তুলসী, যেটা বৃন্দাবনেও আছে, বৃন্দাবনে তো ভর্তি ভর্তি, এখানেও কৃষ্ণ তুলসী গাছ আর কি হচ্ছে। এখানে মন্দিরে হচ্ছে ভিডিও বা ফটোগ্রাফি অ্যালাউ নয়, তাই করতে পারছি না। এ দেখো, এটাই হচ্ছে জন্মস্থান, আর এটা একটা মন্দির আছে। তাও দেখালাম, কেউ বারণ করলে দেখাতে পারবো না, যতটা পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি আর কি। আর ওখানে হচ্ছে মূল দ্বার, ওটাও হচ্ছে বন্ধ আছে আর কি, মূল দ্বারটা বন্ধ আছে। আর দেখো কীর্তন হচ্ছে কি সুন্দর, গৌর গোপীনাথ জিউ মন্দির। চলো, ভেতরে পার্ক টাইপের আছে যেটা বলছিলাম তোমাদের দেখাবো, চলো তাহলে দেখাই। পার্কে ঢুকে গেছি, দেখি এটা হচ্ছে ক্রেভ গুহা, গুহার ভেতরটা চলো দেখি। বাবা কি অন্ধকার, অন্ধকার থেকে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, গিয়ে দেখবো চৈতন্য মহাদেবকে। হ্যাঁ, চৈতন্য দেব। আর চারপাশটা গার্ডেন, আসো। তো পার্কের ভেতরে চলে এসছি, চলো দেখিয়ে দিই। This could be good for me. Lately I was feeling like I need a purpose. But when you talk to me, give me the impression that I won't scratch your surface. And I could walk for days searching for your praise, but is it even there to find? Is there a chance for me to clean your memories? Will I slowly lose my mind?
এই ভাই খুব ভালো আমাদের নিয়ে এসেছে সেকেন্ড টাইম আবার। ও চলো তাহলে। হ্যাঁ ভেতরটা অনেকটাই বড়, বিশাল বড়। গরমের দিনও আরাম আছে, এখানে পাখা টাখা আছে তো অনেক, আর অনেক উঁচু উঁচু সিলিং তো সেরকমভাবে গরমটা হয় না। ছবি মানে কি ভিডিও? চলো, এটা একটা কাইন্ড অফ মিউজিয়াম। তো বন্ধুরা, ভাই আবার নিয়ে আসলো আমাদের, যেহেতু মন্দিরটা প্রথমবার এসে বন্ধ পেয়েছিলাম তো আবার এসে গেলাম। মন্দিরটা জিউল মন্দির, ভীষণই সুন্দর মন্দিরটা। তো বৃন্দাবনে তোমরা কেউ প্রেম মন্দিরে গেছো কি না অবশ্যই জানাবে, যদি গিয়ে থাকো নবদ্বীপও প্রেম মন্দিরের থেকে কিছু অংশে কম নয়। কিন্তু আমরা আমাদের পশ্চিমবঙ্গকে এক্সপ্লোর করতেই পারি নবদ্বীপ হিসেবে, মানে কি বলবো, প্রেম মন্দিরকে যেরকম ইউপি হাইলাইট করছে সেইভাবে আমরাও ওয়েস্ট বেঙ্গলের নবদ্বীপের এত একটা সুন্দর জায়গাকে আমরা অবশ্যই হাইলাইট করতেই পারি, রিপ্রেজেন্ট করতেই পারি, কম্পেয়ার করতেই পারি প্রেম মন্দিরের মতনই। এখানটায় সুন্দর, ভীষণই সুন্দর। চলো আগে আগে দেখতে থাকো। আর এইটা হচ্ছে তিনতলা, তিনতলা থেকে পুরো নিচটা দেখতে ঠিক এরকমই লাগে, কতটা সুন্দর মানে বলে বোঝানো যাবে না। বাইরে থেকে এতটা সুন্দর বোঝা যাচ্ছিল না সুন্দর, কিন্তু এখানে এসে মানে মনটা ভরে গেল। হ্যাঁ আরে এখানে দেয় স্পন্সর করে ওই জন্যই নেয় না বাবা। মিউজিয়ামটা এবার আমরা যাচ্ছি তিনতলার দিকে, চলো যাই। উলি ড্রেস পরা, হ্যাঁ খুব ভাল লাগে। ভীষণ বড়, কত সুন্দর। আমরা মথুরা দেখতে যাই, বৃন্দাবন দেখতে যাই, এগুলোর থেকে কিছু কম নয় নবদ্বীপ, তাই না? ভালো করে ঘুরতে পারলে মন্দিরটা খুবই সুন্দর। খেলাম, এটা হচ্ছে কেশবজির মন্দির। তোমরা প্লিজ যদি কেউ নবদ্বীপে আসো প্লিজ এই মন্দিরটায় ভিজিট করো, ভীষণই ভালো লাগবে। মিউজিয়াম আর কোনো টাকা পয়সা লাগে না, সেটা হচ্ছে সব থেকে বড় একটা বিষয়। টাকা পয়সা হয়তো লাগলেও 10 টাকা 20 টাকা হলেও দেওয়া যায়, কিন্তু এটা নেয় না। আর খুবই সুন্দর, খুবই সুন্দর মন্দির, দেখলে তো বুঝতেই পারলে কতটা সুন্দর মন্দির। তো বন্ধুরা, এবার হচ্ছে আমরা যাব বিষ্ণুপ্রিয়া হল্টে, আর এখান থেকে আমাদের গাড়িটা ঠিক 6টায়, বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় 9টা বেজে যাবে। তো ঠিক আছে, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, আবার কথা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর যে ফটোগুলো দেওয়া আছে অবশ্যই দেখতে থেকো। Impression that I won't scratch your surface, and I could walk for days searching for your place.